আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। edutubd.com এর পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, নবম এবং দশম শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে অবশ্যই বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থীদের জন্য। সেই হিসাব বিজ্ঞান নিয়ে একদম শুরু থেকে দ্বিতীয় অধ্যায়ের সমস্ত ক্লাসগুলো শেষ করেছি, তৃতীয় অধ্যায়েও শেষ করেছি। এখন তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, যেটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা অধ্যায় ঠিক ভালোভাবে পড়ার পরে অঙ্কগুলো তোমরা করতে পারছো কি না, যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান তোমরা করতে পারছো কি না, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টাকে মাথায় রেখেই আমরা সৃজনশীল প্রশ্নগুলোরও সমাধান দেওয়ার চেষ্টা করছি। যদিও প্রশ্নগুলো তোমাদের হুবহু এই ধরনেরই আসবে তা না, কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হিসাব বিজ্ঞানের প্রশ্ন আসে। আর সৃজনশীল প্রশ্ন যেহেতু বইয়ের প্রশ্ন হুবহু আসার সম্ভাবনা একদমই কম, তারপরেও বইয়ের যে অঙ্কগুলো আছে, যে গাণিতিক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি সমাধান তোমরা করতে পারো খুব ইজিলি, তাহলে একই টাইপের অন্যান্য অঙ্কগুলোর সমস্যার সমাধান, যে সমস্যা থাকবে সেটা কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তবে হিসাব বিজ্ঞানের নাম্বার প্রাপ্তির জন্য, হিসাব বিজ্ঞানে খুব ভালো নাম্বার পাওয়ার জন্য লেনদেনের ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ তোমার নির্ণয় করতে পারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইতিমধ্যে তৃতীয় অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করেছি, বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে তোমাদের হাতে তার অনেকগুলোই পৌঁছে গেছে। আর আজকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ের সৃজনশীল এক এবং দুই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তারা কিন্তু এই সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালো করে করবে। দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তারা তো করেছেও, তারা আবার রিভিশন করবে। তো আসো আমরা সরাসরি অঙ্কে চলে যাই, অঙ্কগুলো দেখি যে কী বলেছে প্রশ্নপত্রে, এবং সেই প্রশ্নপত্রগুলো আমরা প্রশ্নটা পড়ার পরে আমরা সলভ করব। এখানে তোমার সৃজনশীল প্রশ্ন এক যেটা আছে, জনাব পার্থ শাহ একজন কাপড় ব্যবসায়ী, নরসিংদীতে তার ব্যবসায় অবস্থিত। তিনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2014 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ী সংগঠিত যে লেনদেনগুলো ছিল, সেই লেনদেনগুলো নিম্নরূপ। এখানে 1, 12, 23, 24 এবং 31 তারিখে মোট 5টা ঘটনার বর্ণনা দেওয়া আছে, এবং ঘটনাগুলোর যদি তোমার অর্থ সংশ্লিষ্ট হয় তবে সেটা কিন্তু লেনদেন, এবং এখানে সংগঠিত লেনদেনের কথা বলা হয়েছে, সুতরাং এখানে সবগুলো ঘটনাই কিন্তু লেনদেন। প্রথম প্রশ্ন আছে, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল? অনেক সময় যখন তোমরা অঙ্ক করো তখন আমরা খেয়াল করি যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এটাও তোমরা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকো। অ্যাকচুয়ালি কিন্তু এটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র পণ্য ক্রয়গুলো যেগুলো আছে, অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানে যে যে পণ্য বিক্রি হয় সেই বা ক্রয় করা হয়, যে পণ্য নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানটা তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত আদান প্রদানগুলো হচ্ছে, সেটাই কিন্তু ওই প্রতিষ্ঠানের পণ্য। যেমন তোমার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য যদি হয় আসবাবপত্র, সেক্ষেত্রে যদি বলা হয় আসবাবপত্র ক্রয় করা হলো, বা যন্ত্রপাতি যদি ওদের পণ্য হয় তখনও কিন্তু সেটা ক্রয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তোমাকে প্রথমেই দেখতে হবে যে এই ব্যবসায় প্রতিষ্ঠানটা কী নিয়ে ব্যবসা করছে, তাদের পণ্যটা কী। তাদের পণ্যটা যদি তোমার গাড়ি হয়, গাড়িটাও কিন্তু পণ্য, তখন কিন্তু এটা সম্পদ হবে না। তাদের পণ্যটা যদি হয় তোমার আসবাবপত্র, তো আসবাবপত্রটাই কিন্তু তখন পণ্য, তখন কিন্তু আসবাবপত্র হিসাব আসবে না, তখন অবশ্যই ক্রয় হিসাব আসবে। তো এখানে বলছে যে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এই অঙ্কগুলোটা করার জন্য আমরা ছোট্ট একটা সক ব্যবহার করব। অবশ্যই যদি একাধিক থাকে, যেহেতু মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে বলেছে, সুতরাং আমরা এই যোগফলটা কিন্তু নির্ণয় করতে হবে। তো চলে আসো একের ক। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলে থাকি, খাতার উপস্থাপনটা কিন্তু সুন্দর হওয়া জরুরি। 10টা বা 15টা খাতা যখন আমরা চেক করার পরে হঠাৎ একটা ভালো খাতা মিন সবগুলো খাতায় অঙ্কগুলো সুন্দরভাবে করেছে, বা কোনো প্রশ্নগুলো যে আনসার দিয়েছে সেগুলো খুব সুন্দরভাবে দিয়েছে, এর মধ্যে যদি কোনো খাতার প্রেজেন্টেশনটা একটু আলাদা থাকে, একটু মানে নন্দিত, মানে দেখতে যদি খুব ভালো থাকে, বা প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে করেছে, সেটা কিন্তু দেখলে মনটা ভালো হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে কিন্তু অন্য খাতাগুলো থেকে সেই খাতাটার নাম্বার
কিছুটা হলেও কিন্তু বেশি পাবে। অনেক সময় দেখা যায় যে বোর্ডের খাতা চেক করতে করতে আমরা যে জিনিসটা খেয়াল করি, তোমরা প্রশ্নপত্রের নম্বরটা ঠিক মতো দিচ্ছ না, প্রশ্নের নম্বরটাই দিচ্ছ না, হয়তো প্রথমে লিখেছ এক নম্বর প্রশ্নের উত্তর বা এক নম্বর প্রশ্নের উত্তর না লিখে একের ক লিখেছ, এক নং প্রশ্নের উত্তর। ক পরে যখন প্রশ্নটা লিখছো খ নাম্বার তখন শুধুমাত্র খ দিয়ে রাখছো, হয়তো বা পৃষ্ঠাটা উল্টিয়ে পরের পৃষ্ঠায় চলে গেছে। এক্ষেত্রে কিন্তু এক্সামিনার একটু বিরক্ত হয় স্বাভাবিকভাবেই যে এটা কত নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে যে বোর্ডের খাতায়, স্পেশালি বোর্ডের খাতায় বা স্কুলের খাতা যাই হোক না কেন, যখন আমাদেরকে কাজ কর খাতা দেখতে হয় তখন কিন্তু অসংখ্য খাতা দেখতে হয়, এবং ওই অসংখ্য খাতা দেখতে গিয়ে যদি দেখা যায় যে তোমার ওই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তখন টিচাররা তো একটু বিরক্ত হয়, সেটা তো বললামই, কিন্তু টপ শিটে নাম্বার তুলতে হবে, টপ পেজে নাম্বার তুলতে হয়। এই নাম্বার তুলতে গেলে কিন্তু যোগ করতে হয় কোন প্রশ্নে তুমি কত নাম্বার পেয়েছো, সেটা এক্সামিনারকে যোগ করতে হয়। তো মোটামুটি একটু সমস্যারই সম্মুখীন হতে হয়, এ কারণে তোমরা যে কাজটা করবে অবশ্যই তোমরা এখানে তোমরা প্রশ্নপত্রে যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু সঠিকভাবে দিবে। আবারও বলি, প্রশ্নপত্রের সঠিক নাম্বার দেওয়াটা তোমাদের জন্য খুব বেশি কিন্তু জরুরি। এবার আসো তাহলে আমরা কীভাবে প্রশ্নটার উত্তরটা আমরা লিখব। খেয়াল করো, আমরা এখানে আমরা প্রথমেই লিখব একের ক এবং লিখব মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে তা নির্ণয়। মোট, যদি তুমি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দিতে পারো তাহলে তাহলে ডিসেম্বর মাসে মোট, এখানে লিখবে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে তা নির্ণয়। এখন কেউ যদি এইটা না দাও, এই অংশটা যদি না দাও, তাহলে কি নাম্বার পাবে না? হয়তো পাবে, যখন দেখা যাবে যে তুমি প্রশ্নে তুমি অঙ্কটা করেছো কোনো রকম করে করে দিয়েছো, সেক্ষেত্রে উত্তরটা লিখেছো ঠিক মতো ছক টক করনি, অঙ্ক ক্যালকুলেশনের ব্যাপার, তুমি নাম্বার হয়তো পেয়ে যাবে। কিন্তু আগেই বলেছি খাতার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হওয়া কিন্তু খুব জরুরি, এই জন্য আমরা যদি একটু ছকের মধ্যে সুন্দরভাবে করি তাহলে অঙ্কগুলো দেখতে ভালো লাগবে, এবং এক্সামিনার প্লিস্ট থাকলে তুমি কোনো একটা জায়গায় যদি তুমি একটু ভুল করেও ফেলো সেটাও কিন্তু তোমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। একটু খেয়াল করো যে এখানে কিন্তু তারিখ যদি থাকে আমরা তারিখটা দিয়ে দিব, তারিখ, লেনদেনের বিবরণ, লেনদেনের বিবরণ এবং টাকা। অনেক সময় আমরা দুইটা টাকার ঘর করে যোগফলটা করে পরের ঘরে দিতে পারি, দিতে পারো তোমরা, অসুবিধা নেই। যেহেতু এখানে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে আমরা সরাসরি যোগ করব, এক বা একাধিক লেনদেন যদি থাকে এক্ষেত্রে একটা টাকার ঘর দিলেও চলবে। আমরা সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে তারিখের ঘরের মধ্যেই আমরা চেষ্টা করব সালটা দিয়ে দেওয়ার জন্য, 2014 সাল তোমরা এই জায়গায় দিয়ে দিবে। এখানে দেখি মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, প্রথমে এক তারিখে যেটা আছে মূলধন স্বরূপ আনয়ন হলো, এটা কিন্তু কোনো পণ্য না। 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হয়েছে। এখন পণ্য যেহেতু ক্রয় করা হয়েছে, এটা ধারেই হোক আর নগদেই হোক এটা পণ্য ক্রয়, আর কোনো লেনদেন আমি ক্রয়ের মধ্যে দেখছি না। একটু আগে আরেকটা লেনদেন এখানে আছে যেটা তোমার 23 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র এখানে অবশ্যই সম্পদ এবং আসবাবপত্র নিজ নামে এখানে হিসাব আসবে, সুতরাং এখানে ক্রয়ের পরিমাণ শুধুমাত্র ওই একটা লেনদেনই আছে ডিসেম্বর মাসের 12 তারিখ। আমরা এখানে লিখব ডিসেম্বর 12 ধারে কাপড়, যেহেতু কাপড় ব্যবসায়ী, কাপড় ক্রয় করা হলো, কাপড় ক্রয় করা হলো 25,000 টাকা। এখানে যেহেতু আর একটাও নাই, আমরা এখানে যোগফলটাও কিন্তু আমাদেরকে একটু দেখিয়ে দিতে হবে, একটা হোক একাধিক হলে তো তুমি দেখাবেই, কিন্তু যেহেতু একটা আছে আমরা একটাকেও কিন্তু দেখাবো। মোট আমার 25,000 টাকা,
এটা তুমি করতে পারলে দুয়ে দুই পাবে। হিসাব বিজ্ঞানের অঙ্কের নাম্বারগুলো হচ্ছে 2, 4, 4। এখন আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বারে আমাদের প্রশ্নটা আছে, জনা পার্থ সাহার উপযুক্ত লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। আমরা আমাদের হিসাব বিজ্ঞানের অঙ্কে খুব ভালো করার জন্য আগেও বলেছি, আবারও বলছি, ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে পারাটা খুব জরুরি। একইভাবে এখানে আসবে, আমরা এখানে তারিখ লেনদেনের বিবরণ আমরা দিব এখানে সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব, এবং ডেবিট ক্রেডিট যদি তুমি নির্ণয় করতে পারো অবশ্যই তোমাকে করতে হবে, কারণ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারাটা খুব জরুরি। এখানে আমরা আবার চলে আসব, তুমি যদি প্রশ্নপত্রের এই নাম্বারটা একের ক এভাবে না লিখে, পরে এক নম্বর প্রশ্ন উত্তর ক না লিখে তুমি পরের পৃষ্ঠে শুধুমাত্র এক খ এটুকু লিখতে পারলেও হবে। তো আমরা এখানে লিখি, লেনদেনের এত বেশি দরকার নেই, তোমরা শুধু লিখবা লেনদেনের ডেবিট ও ক্রেডিট, লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। যারা আরেকটু ভালো লিখতে চাও তারা অবশ্যই লিখবে, জনাব পার্থ সাহায়ের উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য যে ছকটা আমরা করব, এখানে যেহেতু তারিখ আছে আমরা প্রথমে তারিখ, এবং তারিখের মধ্যে অবশ্যই আমরা সালটা দিয়ে দিব। সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব, সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব, যেহেতু আমার লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে হবে, সো এইভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করব। এখানে আমরা যে কাজটা করব, খেয়াল করো টাকার পরিমাণটা আমরা আপাতত দিয়ে দিব। কেউ অনেক সময় তোমরা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করার জন্য এখানে ডেবিট দিয়ে ফেলো, ডেবিট এখানে ক্রেডিট, আমরা জাবেদার যে ছক ওই অনুরূপ ছকেও করতে পারি। আবার কেউ যদি তোমার সংশ্লিষ্ট পক্ষ অবলিক হিসাব এখানে ডেবিট এখানে ক্রেডিট লিখে টাকা টাকাটা দিয়ে দেয় সেটাও হবে। আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে দ্বিতীয় তৃতীয় অধ্যায় যখন ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করাই শিক্ষার্থীদের, তখন আমি এই ধরনের ছকটা ব্যবহার করতে বেশি পছন্দ করি, কারণ পরবর্তীতে যখন আমরা জাবেদা করতে যাই এই ছকটাই ব্যবহার করি, শুধুমাত্র একটা অতিরিক্ত ছক এখানে থাকে। সো টাকাটা কীভাবে বসবে সেটা কিন্তু শিক্ষার্থীরা এখান থেকেই শিখে যায়। ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ বিশ্লেষণ করতে হবে, তো এই ছকটাই আমরা অনুসরণ করব। এবং তোমরা চাইলে এখানে নগদান হিসাব এত টাকা, নগদান হিসাব মূলধন হিসাব, এখানে ডেবিট এখানে ক্রেডিট কথাটা লিখে দিলেও চলবে, টাকাটা না দিলেও চলবে। যখন তোমাকে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে বলবে, আবারও বলি, তখন টাকার অ্যামাউন্টটা যদি না দাও সেক্ষেত্রেও কিন্তু নাম্বার কাটবে না, তবে দেওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তো এখানে চলে আসো, প্রথমেই আছে ডিসেম্বর এক নগদ এত টাকা মূলধন স্বরূপ আনা হলো, নগদান হিসাব ডেবিট, এখানে আমরা ডেবিট টাকা, এখানে আমরা দিব ক্রেডিট টাকা। একটা টু লেখার জন্য যতটা জায়গা লাগে, নগদান লেখার পরে একটা টু লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা ফাঁকা রেখে আমরা লিখব মূলধন হিসাব, ক্রেডিটের অংশটা। এখন কেউ যদি এই জায়গাটুকু ফাঁকা না রেখে লিখে সে কি নাম্বার পাবে? না, অবশ্যই পাবে, কিন্তু একটু ফাঁকা লিখে লিখব ক্রেডিটটাকে বোঝানোর জন্য, এখানে আমরা দেব ক্রেডিট। তো এখানে নগদের হিসাব কত? 7 লক্ষ টাকা, এবং ক্রেডিটে 7 লক্ষ টাকা। আমার প্রথম লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করা শেষ হলো। দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 12 তারিখ 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় করলে আমার পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। আধুনিককালে সাম্প্রতিককালে আমরা পাওনাদারকে প্রদেয় হিসাব নামেও চিহ্নিত করে থাকি। তো ডিসেম্বর 12
ক্রয় হিসাব, ডেবিট এবং পাওনাদার আমি বললাম প্রদেয়। তোমরা প্রদেয় হিসাব যদি কেউ দাও, যে কোনো একটা হিসাব দিবে, হয় পাওনাদার বা প্রদেয় হিসাব, ক্রেডিট, ঠিক আছে? পাওনাদার হিসাব, পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। পাওনাদার বা প্রদেয় যে কোনো একটা হিসাব লিখলেই চলবে। ডেবিটে 25,000 টাকা এবং ক্রেডিটে 25,000 টাকা। এরপরে আসো, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো 23 তারিখে, আছে ডিসেম্বর 23 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। খেয়াল করো, আসবাবপত্র একটা সম্পদ। জনা পার্থ শাহ একজন কাপড় ব্যবসায়ী, সুতরাং তার দোকানের বা তার প্রতিষ্ঠানের পণ্য মূল উপাদান বা পণ্য হচ্ছে কাপড়, পণ্যটা হচ্ছে কাপড়, সুতরাং কাপড়টাই তার মূল পণ্য। এর বাইরে যদি আমার যেমন আসবাবপত্র বা যন্ত্রপাতি, যন্ত্রপাতি যদিও লাগছে না, মেশিনারিজ, এগুলো কিন্তু সম্পদ। তাহলে এখানে আসছে গিয়ে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, এবং যেহেতু নগদে ক্রয় করেছে, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 60,000 টাকা, 60,000 টাকা, 60,000 টাকা, এবং আমরা এটা দাগতে দিব একইভাবে। সব শেষের লেনদেন যেটা আছে, আরও দুইটা আছে, কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো। এখানে কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো নাকি অন্য কাউকে বেতন প্রদান করা হলো, সেটা কোনো বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে খরচের খাত কোনটা। এখানে খরচের খাত হচ্ছে বেতন। খরচের নামটা কিন্তু আসবে, আমি রতনকে দিলাম নাকি রহিমকে দিলাম নাকি করিমকে দিলাম, এটা কোনো বিষয় না। আমার বিষয়টা হচ্ছে কোন খাতে আমি খরচ করলাম। আমি কর্মচারী রতনকে বেতন পরিশোধ করলাম 8,000 টাকা, তাহলে এখানে আমার বেতনটা হচ্ছে খরচের খাত এবং বেতন হিসাবটা আসবে আমার ডেবিটে, ডিসেম্বর 24 বেতন হিসাব এবং নগদান হিসাব, নগদ টাকায় আমি বেতন পরিশোধ করলাম। বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কর্মচারী রতনকে যে বেতনটা আমি পরিশোধ করলাম, এখানে বেতন হিসাব হচ্ছে ডেবিট এবং নগদ টাকায় পরিশোধ করলাম, সুতরাং নগদ দান হিসাব হচ্ছে আমার ক্রেডিট। সব শেষে আমার আরেকটা লেনদেন আছে, যেটা হচ্ছে নগদে কমিশন প্রাপ্তি। পণ্য ক্রয়ের সময় আমরা কমিশন অনেক পেয়ে থাকি, কোনো বিক্রয়ের সময় কমিশন প্রদান করে থাকি, তো কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এবং কমিশনটা আমরা পাচ্ছি নগদ টাকায়। আমি এক নম্বরের লেনদেনটা মুছে এখানে আমি 31 তারিখের লেনদেনটা আমি করে দিচ্ছি, ডিসেম্বর মাসের 31 তারিখ। আমার নিচে জায়গা অল্প সামান্য আছে, তোমরা হয়তো দেখতে পাবে না, এই কারণেই আমি উপরে চলে গেলাম। নগদে কমিশন প্রাপ্তি হচ্ছে 6,000 টাকা, নগদান হিসাব ডেবিট এবং কমিশন হিসাব ক্রেডিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশন হিসাব ক্রেডিট, এখানে আমরা টাকার পরিমাণটা লিখে দিব 6,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে ডেবিট এবং ক্রেডিট পক্ষ লিখে ফেলব। ডেবিট এবং ক্রেডিট এই পক্ষ বিশ্লেষণ করতে বললে বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বললে তোমাদের যে বিষয়টা মাথায় রাখা উচিত, যে এখানে কিন্তু সম্পূর্ণ নাম্বার কোনো সময় কাটা যাবে না। তুমি যদি দুইটা বা তিনটা লেনদেন সঠিক করো, দুইটা বা তিনটা লেনদেনের জন্যই তুমি নাম্বার পাবে, অর্থাৎ যতটুকু অংশ তোমার সঠিক হবে ততটুকুর জন্য তুমি নাম্বার পাবে। একটা পরিপূর্ণ লেনদেনে ডেবিট ক্রেডিট ঠিকমতো করতে পারলে 1 করে নাম্বার তুমি পাবে। সব শেষে বলা হয়েছে, জনাব পার্থ সাহায়ের উপযুক্ত লেনদেনসমূহ হিসাবের কোন কোন বইতে লিপিবদ্ধ করা হবে, কোন কোন প্রাথমিক বই। আমরা জানি জাবেদ একটা প্রাথমিক বই,
ক্রয় জাবেদ একটা আরেকটা প্রাথমিক বই, বিক্রয় জাবেদ আরেকটা প্রাথমিক বই। যদিও এই তথ্যগুলো আরও পরে আছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে গিয়ে, কিন্তু যেহেতু এখানে আমাদের প্রশ্নপত্রে প্রশ্নগুলো দিয়ে দিয়েছে, আমরা এটা আমরা এখন করে ফেলবো তোমাদের জন্য, বোঝার সুবিধার জন্য আমি ওটা ব্যাখ্যা করে দিব যে কোনটা কোন হিসাবে বসবে। এখানে বিভিন্ন ধরনের বই আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, বিভিন্ন ধরনের বই আছে যে এই বইগুলোর মধ্যে কোনটা কোন জায়গায় লিপিবদ্ধ হবে সেটা। তো আমরা এখানে আবারও একইভাবে চলে আসব, এখানে একের গ লিখব। একের গ, একের গ বলেছে কোন কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হবে। তাহলে আমরা লিখব প্রথমে এখানে আসবে একের গ, আমরা ছক করে ফেলব। ছকে আমরা প্রথমেই দিব তারিখ, যে যে প্রাথমিক বইতে, যে সব প্রাথমিক বইতে লেনদেন সমূহ লিপিবদ্ধ হবে তা নিম্নরূপে এখানে আমরা লিখব, যে যে বা যে সকল, যে যে প্রাথমিক বইতে লেনদেন সমূহ লিপিবদ্ধ হবে তা নিম্ন রূপ বা তা নির্ণয়। নিম্নরূপে আমরা বর্ণনা করছি, এখানে আমরা কোনো অঙ্ক নির্ণয় করছি না, এর জন্য আমি নিম্নরূপ দিয়েছি। প্রথমেই আমরা তারিখ 2014, একটু ছোটো হয়ে গেল, আমি একটু বড় করে নিই, তারিখ 2014, লেনদেনের বিবরণ, সবশেষে হচ্ছে প্রাথমিক হিসাব বইয়ের নাম বা প্রাথমিক বই, প্রাথমিক হিসাব বই এর নাম বা লিপিবদ্ধকৃত প্রাথমিক হিসাব বইয়ের নাম, লিপিবদ্ধ হবে সেই প্রাথমিক হিসাব বইয়ের নাম লিখে দিলেই হবে। তো এখানে আমার ডিসেম্বর মাসের 1 তারিখ, নগদ টাকা মূলধন স্বরূপ কারবারে আনা হলো, নগদ টাকা মূলধন স্বরূপ কারবারে আনা হলো, নগদে যত টাকা নতুন করে কারবারে আসবে যেটা পূর্বে আছে সেটা না, সমাপনী তহবিল অনেক সময় থাকে পরবর্তী বছরে প্রারম্ভিক তহবিল, ওই তহবিলটা না, অর্থাৎ ব্যালেন্স বিডি যেটা থাকবে সেটা না, নগদ যত টাকা কারবার প্রতিষ্ঠানে আসবে নগদে কারবার প্রতিষ্ঠানে টাকার পরিমাণ বৃদ্ধি করবে সেটাকে বলা হবে নগদ, সেই লেনদেনগুলো যে জাবেদা যেখানে লিপিবদ্ধ করা হবে সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। তো এটা হবে কোথায়? নগদ প্রাপ্তি জাবেদা বইতে, অর্থাৎ নগদে যা কিছু পাবো সেটা যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটা হবে নগদ প্রাপ্তি জাবেদাই, নগদ প্রাপ্তি জাবেদা বইতে নগদে কারবারে যা আসবে সবগুলো লিপিবদ্ধ হবে। এবার আসো 2 নম্বর বলেছে, পরবর্তীটা আছে, এত টাকার কাপড় ধারে ক্রয় করা হলো, এত টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। তুমি এখানে, আমি কিন্তু টাকাটা দেইনি, কেউ যদি দিতে চাও যে এত টাকার কাপড় ধারে ক্রয় করা হলো সেটাও দিতে পারো, আমি 2 নম্বরটা দিচ্ছি, তোমরা যদি টাকার পরিমাণটা উজ্জ্বল রাখো তা তো কোনো সমস্যা হবে না। 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো, পরবর্তী লেনদেন 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো, যেটা হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ, 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। আমরা যদি লিখি ধারে কাপড় ক্রয় করা হলো তা তো চলবে,
কাপড় ধারে ক্রয় করা হলো। একটু খেয়াল করো, কারবার প্রতিষ্ঠানের ধারে পণ্য ক্রয় করলে সেটা যে বইতে লিপিবদ্ধ হবে সেটাকে বলা হবে ক্রয় জাবেদা। অর্থাৎ ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন সব ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হবে, এটা লিপিবদ্ধ করা হবে ক্রয় জাবেদায়। ডিসেম্বর মাসের 23 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়। নগদে যদি কারবারে আসে সেটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, কিন্তু নগদে যদি চলে যায় সেটা কোথায় যাবে? আরেকটা বইতে যাবে, সেই বইটার নাম হচ্ছে নগদ প্রদান জাবেদা। এটা হবে নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা বই, যে প্রাথমিক হিসাব বইতে যাবে সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ নগদে কারবার প্রতিষ্ঠান থেকে যত টাকা চলে যাবে সেটা তোমার নগদ প্রদান জাবেদা। একটা জিনিস খেয়াল রাখবে, কারবারে টাকা আসলো কিন্তু ব্যাংক থেকে যদি টাকা উঠানো হয় সেটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। কারণ কি, নতুন করে কোনো টাকা কিন্তু ঢুকছে না, কারবার প্রতিষ্ঠানের টাকায় ব্যাংকে ছিল সেই টাকাটাই আমরা তুলে আনছি। ঠিক একইভাবে কারবারের টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয় সেই লেনদেনটাও কিন্তু নগদ প্রদান জাবেদায় আসবে না। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল রাখবে, ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক থেকে উঠানো হলো, এই দুটি লেনদেনের কোনো লেনদেনই নগদ প্রাপ্তি এবং প্রদান, অর্থাৎ যেটা আমরা ব্যাংক থেকে উঠানো হলো এটা নগদ প্রাপ্তি জাবেদা এবং ব্যাংকে জমা দেওয়া হলো নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে না। ঠিক আছে, কারণ এখানে নতুন করে কোনো টাকা আমার কারবার প্রতিষ্ঠানে ঢুকছে না বা নতুন করে কোনো টাকা কারবার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে না। এবার আসো ডিসেম্বর মাসের 23 তারিখের পরে ডিসেম্বর মাসের 24 তারিখ, যেটা হচ্ছে কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো 8,000 টাকা। কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো 'কর্মচারী রতনকে যখন আমি বেতন প্রদান করব তখন কিন্তু আমার কারবার প্রতিষ্ঠান থেকে নগদ টাকার পরিমাণটা কমে যাচ্ছে। একটু আগে আমি বলেছিলাম যে যদি কারবার প্রতিষ্ঠান থেকে নগদ টাকার পরিমাণটা কমে যায় তাহলে সেটা কোথায় বসবে? নগদ প্রদান জাবেদাই। আমরা লিখে ফেলি এটা নগদ প্রদান জাবেদাই। সবশেষে যে লেনদেনটা আছে সেটা হচ্ছে আমাদের নগদে কমিশন প্রাপ্তি ডিসেম্বর মাসের 31 তারিখ। ডিসেম্বর 31 তারিখ নগদে কমিশন প্রাপ্তি 6,000 টাকা। নগদে কমিশন প্রাপ্তি 6,000 টাকা, এটা কারবার প্রতিষ্ঠানে কিন্তু নতুন করে টাকা আসলো। আমরা একদম নতুন করে যে টাকাটা আসবে সেটা কোথায় বসবে? নগদ প্রাপ্তি জাবেদায়। তাহলে এটা বসবে নগদ প্রাপ্তি জাবেদায়। আমরা লিখে দিই নগদ প্রাপ্তি জাবেদা। বিভিন্ন রকম হিসাবের প্রাথমিক বই আছে, এই প্রাথমিক বইগুলো সম্পর্কে তোমরা পরবর্তী অধ্যায়ে আমাদের যখন মূল যে জায়গাটা আছে প্রাথমিক বইয়ের প্রকারভেদ ওখানে গেলে এটা আমরা আরও বেশি আলোচনা করব। তো এই নগদ প্রাপ্তি জাবেদা, নগদে কমিশন প্রাপ্তি এখানে বসবে। তো এই এক নাম্বার যে অঙ্কটা আমি তোমাদেরকে করালাম যে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, শুধুমাত্র পণ্য ক্রয়ের ক্ষেত্রে এটা আসবে। পরবর্তীতে ডেবিট ক্রেডিট হিসাব বিজ্ঞানে ভালো নাম্বার প্রাপ্তির হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারা। এক যে শিক্ষার্থী যত ভালোভাবে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে পারবে লেনদেনগুলোর, তার জন্য হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারা একজন শিক্ষার্থীর জন্য, হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। এবং সবশেষে যেটা হলো যে
আমরা দেখলাম লেনদেনগুলো বিভিন্ন প্রাথমিক বইতে কোন কোন বইতে লিপিবদ্ধ করা হবে সেটা আমরা শিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায়ের এই যে প্রথম যে ক্রিয়েটিভ প্রশ্নটা, এই ক্রিয়েটিভ প্রশ্নটা এই আলোকে আরও কিছু লেনদেন যদি আমরা করে দিয়ে থাকি তো তোমরা একই নিয়মে কিন্তু করতে পারবে। আমরা শুধুমাত্র নিয়মগুলো খুব ভালো করে শিখব এবং ভিন্ন ভিন্ন যে লেনদেনগুলো আসবে সেই লেনদেনগুলো থেকে একই নিয়মের প্রশ্নের ধারাটা কিন্তু এক থাকবে, লেনদেনগুলো শুধু পরিবর্তন থাকে, বাট প্রশ্নের ধারা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। পাঠ্য বইয়ে যে প্রশ্নের ধারাগুলো দেওয়া আছে এই ধারা মেনটেন করেই প্রশ্নগুলো আসবে, কিন্তু লেনদেনগুলোর পরিবর্তন হবে। হুবহু পাঠ্য বইয়ের লেনদেন কিন্তু কখনও তোমরা পাবে না, হুবহু কোনো অঙ্কও কিন্তু বই থেকে তোমরা কখনোই পাবে না। এটা তোমাদেরকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে শিক্ষকরা, এবং তোমরা যদি তোমরা মানে বেসিকটা যদি খুব ভালোভাবে নিজের মধ্যে ধারণ করতে পারো তাহলে হিসাব বিজ্ঞানের অঙ্ক তোমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কই নিয়ে আসবো। তো যে অঙ্কটা আজকে এই মুহূর্তে আমি করালাম এই অঙ্কটা তোমরা বারবার প্র্যাকটিস করো, একইভাবে আরও কিছু লেনদেন নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকবো। ইনশাল্লাহ তোমাদের এই ধরনের অঙ্ক আসলে কোনো সমস্যা হবে না। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।